Borola Kai, co-powered by Anmol Dreamlight. Taste itna bhai, koi ruk na paaye. Sahajog korise Amul, the taste of India. Vivil soap, ab samjhota nahi. Hit fit, kono mein lagega, to ek bhi machhar nahi bachega. Khate hi, gone bauli. Pujar haze khazi uthak mon hokolure. Proti uthabote Big Bazaar. Aru Junior Horlicks. Friday's Entertainment's presence. কাকো নকব মোক আজি চাবাই বয়ে টাউনত ঘর ধনী মানুহ পুলিশত চাকরি করে ডিএসপি এ কি ডিএসপি ডিএসপি এ কিবা কারণত যদি মোর বিয়া খান হয় আপনা পুলিশত আনার দায়িত্ব ময়ে লম রব এটা ইমান ভাল লগা হৈছে মই কিবা পাহৈবই নোৱা হৈ থাকিলো খাবও মন না যায় শুবও মন না যায় জানো এখন কি হৈছে কতা গতি দেখোন বেয়া লৈ ঢাল খাইছে মোৰ বাবে এজনী বিচাৰি উলিয়াব নোৱাৰিলো এটা তই কৈছ তোৰ বাবেও ধেত্ৰেকা মোৰ বাবে চাব নালাগে নহয় চাই থোৱাই আছে আপুনি খালি লোকেল গাৰ্জেন হিচাপে কথা পাতিলেই হ'ল এই যে ৰীতা ৰীতাৰ লগত আপুনি কথাটো পাতিলেই হ'ল ও দাদা মাক পিতাকে চলিৰ নামত বহু কষ্ট কৰে হয়নে কৈছা হেনে আপুনিও মাক পিতাকৰ কথা নেফলৱে আপুনি হে ওপৰ আছামতো এৰি দক ৰীতাক বিয়া কৰক মূৰটো দেখোন একেবাৰে মাটিৰ টেকেলি হোৱা দি হ'ল তোক হাপ কোব দিলেও মোৰ হেঁপা নপলৈ আৰে মাৰিম কাটিম কৈ থকাটো আপোনাৰ অভ্যাস হৈ গৈছে মাৰিমটো কে নাম ৰিমাই আমাৰ পিতি বহুত ভাল ভাল কাম কৰিছিলে ভাই মৰাৰ পিছতহে গম পাওঁ মাষ্টৰ আছিল দেচোন পিতি বহু ছাত্ৰ পিতিৰ এতিয়া গোটেই যাচা আনে ও মাতাওঁতে মাতাওঁতে ফজত 1000 মানুহ ভাই 1000 মানুহ হৈছিল ও ওপৰ দব কম নাই সাহিত্য বাৰু মানুহ আছিল না হৈদে ভাই বাচি থাকোঁতে মানুহে মানুহৰ মূল্য বুজি নাপৈ ও মৰাৰ পিছতহে বুজি পায় এই আমাৰ অসমৰ প্ৰব্লেমেই সেইটো জীয়াই থাকোঁতে মানুহে মানুহৰ মূল্য বুজি নাপায় মৰাৰ পাছতহে বুজি পায় এ বাদ দি হেগলা পিতিৰ কথা কৈ থাকিলে কৈ থাকাই যাব এ ৰচোন সদৰ থানাৰ পৰা কিবা খবৰ পাইছা না এ নতুন অফিচাৰ কি হ'ব কোনে আহিব মই হোমগাৰ্ডহে ইমান ওপৰৰ খবৰ কেনেকৈ জানো মই আকৌ শুনা নাই ভাই কেনেকৈ জানিব আমি দুইটা একে ৰেংকৰহে মাকল কি হ'ল মোৰ মনৰ অৱস্থা বৰ বেয়া অ' কোৱাইদ কি হ'ল সময় থাকোঁতে একোৱে নুবুজিলোঁ এতিয়া সময়ো গ'ল মই সব কথা এতিয়াহে বুজি পালোঁ মইহে তোৰ কথা একো বুজি নাপালোঁ বুজিবলৈনো আৰু কি আছে এফালেও হেৰুৱালোঁ সিফালেও হেৰুৱালোঁ অ' মাকন তই কি ক'ব খুজিছ ভালদৰে বুজাই কচোন বলেন্দাক খঙৰ ভমকত হেৰুৱালোঁ মেমৰি কাৰ্ডখন বিচাৰি থাকোঁতে এখেতক লগ পালোঁ এখেত মানে বৰলা নামটো ক'বলৈ বেয়া লাগে যে এখেতক বেয়া লগা বুলি মুখতে ক'লোঁ অন্তৰখনে কেতিয়া যে এখেতক আপোন কৰি পেলালে মই গমেই নাপালোঁ পাছত বলেন্দা ঘূৰি আহিল মই পাত্তাই নিদিলোঁ এইবাৰ বলেন্দাৰ ওচৰলৈ তই যা লাভ নাই অ' বলেন্দাই সনাতন ঠিকাদাৰ জীয়েকক পূজা কাপোৰ দিলেই কটা এই দুদিনতে বলেনে নতুন এজনী গোটালেইনে প্ৰেমিক প্ৰেমিকাবোৰ আমাৰ সেই কিবা ডিপাৰ্টমেণ্ট খালী হৈ থকাৰ দৰে খালী হৈ থাকে বুলি ভাবিছ নেকি পটককৈ পূৰণ হৈ পৰে মানে মানে আৰু কি সনাতন ঠিকাদাৰৰ ছোৱালী আগদিনা মোৱাও বলেন্দাৰ পাছদিনা তাৰ চাৰিদিনমানৰ পাছতে বলেন্দাই আকৌ নতুন লাইন লাগিলি কটা কি কা বাৰু মই দেখোন আজি যুগৰ বহুত কথাই নাজানো বাৰু এতিয়া তোৰ প্ৰব্লেমটো কচোন মনে প্ৰাণে বৰলা ককাইদেউক ভাল পালোঁ আৰু তেওঁ বাহানেকৈ পলাল এতিয়া কি যে কওঁ ক'বই নোৱাৰোঁ খাবও নোৱাৰোঁ শুবও নোৱাৰোঁ ভগৱানেহে জানে কি হয় কিবা খং উঠিব বাপেকে শুনচোন কটাইজনী কি হৈছে বাৰু কটা বহি আছা বহিনত কি ঘুমি থাকিব লাগিছিল নেকি
তহতে আসলে হাজিরা কাম কর হয়নে আৰু তুমি নকৰা আমি মিস্ত্ৰিয়ে মই কাঠ মিস্ত্ৰি ই পাকা মিস্ত্ৰি অ ও আমাৰ দৰে হাজিরা কৰি আছিল ঠকে গৈ না মিস্ত্ৰি হলিয়া এ ইয়াৰ কথা মই নাজানো মই মিস্ত্ৰি কৰা বহুত বছৰ হল ই বেটা তোতকে মোৰ বেছি বছৰ হল এ জি কি নহক কেইদিনমান ধৰে কাম নহৈছি এ তন্দে মিস্ত্ৰি ভাল ভাল মিস্ত্ৰিৰ কাম নহৈছি গোটেইখন বাংলাদেশী মিস্ত্ৰিৰে ভৰি পৰা নাই জানো সেইকাৰণে কাম নোপোৱা হৈছো এ লকাম যিহেতু সাধ্যতে নাই তোনথৰ লগতে হাজিৰা কৰিব যাং যোগে ভাই লাজো লাগে উপায়তো নাই আৰু লাজ কৰিব লগা কি কথা আছে আমি দুটাইও মস্ত ডাঙৰ ব্যৱসায়ী আছিলো মাৰা গেল ইটা ভিক্ষাৰী হৈছো ইটা তুমি ৰেডি হৈ থাকিবা দুই একদিনৰ ভিতৰতে আমি যাম গুৱাহাটীক যোৱাৰ কথা কৈছি না অ দাদাই 500 টকা ধাৰে দিব সেই 500 টকাই দি আহা যোৱা খল আমাৰ সব হৈ যাব ওৱে লব কোনো ৰকম আহা যাতো হব খল নহব ও কি নক আহা 500 টকাই দিওঁ নহব আপুনি মই পে তিনিজনৰ খাল আহা যোৱা কমচে কম 8000 টকা লাগিব এতিয়া মই বাকী টকাগিলা কেনেকৈ যোগাৰ কৰিম আপোনাৰ আৰু মোৰ এনাই সুন্দৰকৈ হল এ পেহিও জল না তাকেতো না লেং মারি দিব এ কি কলা লেং মারি দিলে মিলি যাব কিন্তু কি লেং মারো হা পেক লেং মারিব লাগব ইয়াই ইমান বয়সস্ত মানুহ মারবে নর থে মই লেং মারার কথা কইছু এ তার মানে পেক খবর না ডাকে আমি তো গুছি যাব লাগব হেনাই করবে নর কিয়া ঘুরি এইটো এখন গাওতে থাকতে না লাগিব আর এটা কথা বুড়া মানুহ ঠগেলি আমার গুতে পা বব 1300 টাকা কত জাগার করে করো ওই সময়ের কাম সময়ত করব নি আকো লাভ না কথা খার কইবে পারি রোদ দিত আর হেসা মাত ধরবে নরি তার মানে কুড়া মোর পয়সা কাটা হসা আসি মারা গেল কুড়া উইলে দিব ন তই কি আইমেন টেনশন লইছে ভাই কি কথা কবা আইছে মোর পয়সা মারা গেছি মই টেনশন নলে কুনি লব ওই কুড়া কিবা ভাবছি ন বয়া না পিদে দাদি এই কথাটো তই টেনশন লবা লাগছি টেনশন দিছে তই কুড়া দিফেলে যে তই বিন্দাস আছা তোক মাইনছুয়ে ভাই ঔ দই ইমান ফক ফককে করি আছা হাই কি করবা পারু সাবা লাগব র এই দাদি কালির পা হি পারার গজেত কাম চলিব না তিন দিন প্রত্যেক দিনে পয়সা নলও তিন দিনের মূরত হাজিরা লম আর মই পাবা লাগে টাকা কাটা কাটি রাখি তই পাবা লাগে কাটা দিম এই তিন দিন হি কি খাবো হাওয়া খাই বাঁচি থাকা মোর কি হয়ে যায় আকসর মারি দিম রহাত তলে যা তই ইমান হিংসু বলি ঐ টাকা 500 যদি তো রাস্তা ধরাল হই তো কি ফলটু করলি হই হেখনি কথাই ই নুবুজে এই মনে মনে থাক জলা ফুটে দিম ঐ তই কম বস্তু নহয় আচ্ছা কাসুর ব্যাপার করিবার তই কে গেলি আই আমার কাস্টমার গিলা কেসরাই 30 টাকার পুটি মেছ আক প খেলে খেলে 20 টাকাত রাখফু গরম মারি কব একদিন 1 কিলো কাসুর মাংস খুয়া বিছুন একদিন তা হিল গেইরা মাছ খুয়া বিছুন একদিন 1 কিলো লোকেল পাবাও খুয়া বিছুন 15 কে কিলো দিম বলি ওয়ে বুদুরা মা ভুইয়া হে বলেন দোকানি একদিন গলা বলে কাকা 1 কিলো কাসর মাংস খুয়া বিছুন 15 কে কিলো দি 1.5 কিলোর কাসর তো মই 1000 টাকা দিলু রাখ ফেয়ার কল জিয়া নহল ও গাছত উঠে দি গরত গায় ওয়ে হয় তো আই অহাত মানু গিলা মস্ত অহাত আবা কাম কর রুদ্র হোমগার্ডক লাগ ধরি কবি মই টকা 500 দিবা কইছো ইতা যা আ হবুরা জো ও মোরো নুমাল যা ফল কি কথা কোয়া নাঙ্গে ডক বয়া পাবো এ রাম কিয় বেয়া পাম ইমান ভাল দরা পাই তুমি ইয়েস বুলি কোয়া নাই কিয় বারো মই তো কিবা বিয়া পাগলা নাই লাস্টত যাই যে আপনার দরে গেলা বললি থাক দিন মই কিন্তু আপোনাকে কৈছো দেই বিশ্বাসত কৈছো কাকো নকব কিন্তু দেই আইছি কহ কিয় কম হে ওর কথা তোত ক হেই স্বভাব নাই দে জানো 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 মই কিবা আপোনাক নে জানো না ৰীতা কি খবৰ ভাল দক মোৰ লাষ্টত যাই ভালেই হ'ব হাজাৰক আমাৰ মন গেলা ভাল না অ লাষ্টত ভাল হ'ব মানে মাজতে বেয়া গ'ল নেকি বেলেগ একো বয়া যোৱা নাই বিয়াৰ ক্ষেত্ৰত সামান্য বয়া আন গেল দকচোন কি বেয়া হ'ল পৰ বুঢ়া দৰা তিৰি মৰা মানুহ কিমানে যি চালা
অলপ লাইনত পড়া আনিছি ডি এস পি এটাই চাইছি রব মো ভাল হব ভাল হব খুব ভাল হব ডি এস পি বিয়া কর সরকারি গাড়ি গপছত ঘুরি ফুব পাইবা সচিতাই হয়েছি বিয়া যে হব কি ঠিক ও তা মানে বিয়াখন নহব পারে মই হাগলিয়ে হব হেতক তো পাল্লি আজিয়ে লাগে ও এতিয়াও তুমি ইয়েস বলে কোয়াই না কিবা এটা সন্দেহ হয়ে আছে রব মোর কি সন্দেহ চকুকেইটাগতে টিকটিকা রাঙা ভাল হে চকু লাল হিয়া খাল সেই পুরুষের লক্ষণ ভাল কথা এখা আছে এটা কথা হে কি কথা কোয়া নাঙ্গে ডক বয়া পাবো এ রাম কেউ বেয়া কম ইমান ভাল দরা পাই তুমি ইয়েস বলে কোয়া নাই কিয় বারো মই তো কিবা বিয়া পাগলা নাই লাস্টত যাই যে আপনার দরে গেলা বললি থাক দিন চকু লাল মানে কিবা মদে এন সন্দেহ এটা হয়ে আছে মোর হাজার ডাঙার কিবা হক মদে এই জুয়ারির লগত মই বিয়াত নাই পিয়ন হক মদ নাখা জুয়া নেখলা হবা লাগব চরিত্র বয়া হলি এই রিতাই দিছি হলিও বিয়া ন প্রত্যেকের পঞ্জিকা নাই বলে কলে আছে নিদিয়ে কি ভাবি আছনো কটা মাকনজনী কি ধরনের ছোৱালী তাকে ভাবি পোৱা নাই কি ধরনের মুহূর্তের ভিতরতে এজনী ছোৱালী দুটা রূপ দেখা যেন লাগি আছে অখিটো আমার বরলা বেয়াক ফসি গেল সাকে কি কলি আমার বরলা বেয়াক ফসি গেল কিন্তু মানে মাকতো তার লগত বেয়াক ফসি গেল নাকি নাম না জানো মোর লড়া বরলার গাত মাখি এটা পড়লেও মোক সুধি পড়ব লাগিব তেনে ক্ষেত্রত মা কন একুডাল কইব নয় আপুনি কিয় নয় কিয় নয় কি ডাল কইব কক্সুম বাউ গালি পাৰি মাক বাপেক কম তারপিছতো যদি উদ্ভণ্ডালি করে যে করিব লাগে এ হরলাই করিব হুরা হেবু কাম ভুলতো ন কইব আও কিবা কারণ যদি কয়ে আপুনা যে বিপদ হবো হেতু খাতাং কি ডাল বিপদ হবো কি ডাল বিপদ হবো মুঠতে মা কোন অবস্থাতো সদ্যহতে বেয়া বেইনে কাম নকৰা হৈ আছে তেতিয়া মুখ যিটো ধমকি দিলে ভয়তে মোৰ হাত ভৰি পেটতে লুকালে তোক ধমকি দিছে কি ধমকি দিছে বৰলাক নাপালে হেনু তাই ব্লু হেল খেলিব কি খেলিব ব্লু হুইল মোবাইলত খেলে ব্লু হুইল এ তাতে মোৰ কি আহে যায় ও খুদু ব্লু হুইল কি বুলি হৈছে মৃত্যু খেল মাকনে যদি আত্মহত্যা কৰে আপুনি কিন্তু বেগে ফসি যাব কি কথা কৈছে তই এবুৰ হসা কথা কলো তাই কিবা পাগলামি কৰিব পায় আমাও খং উঠিব পায় তাই কিন্তু আমি মৰমৰে বুজাব লাগিব আমাৰ কাৰণে যদি মাকনে ব্লু হুইল খেলে আমার যে রঙা ঘর ভাতেই গতি হব সেইটো 100% শিওর বাকি বিবেচনা আপনা মই গলো ও ঘরত কাইও নাই আরে পেহি দেখো বক 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 বার ভালে আছে আছো দে বাপা এক রকম পিতে নাই ও দেউতা নাই নহয় কিবা সকাম আছিল হবলা এ সকম বুলি হেনকে একো নাই রেবতী বৌতাক আহিছিল তাইও ঘৰত নাই কম্বাই গেল দেখোন হে ধৰি তোমাৰে এটা খবৰ লম বুলি আহিলো এ ভাল লাগিল ভাল লাগিল মোক যে লায়কৰ মানুহ বুলি আপুনি খবৰ ললে বৰ ভাল লাগিল আইছি কহ কিনো কহে বাপা তোমাক লায়কৰ জ্ঞান কৰা বুলি ঠাট্টা কৰলা নাকি হে মই আপোনালোকক কেলে ঠাট্টা কৰিম বাৰু ৰীতা আৰু আপুনি হৈছে কটলাকুছি মহিলা আয়োগৰ মূল মানুহ ইমান কামৰ হেঁচাৰ মাজতো যে আপোনালোকে মোৰ লেখীয়া মানুহ এজনক মনত ৰাখিছে মোৰ কাৰণে বহুত বাৰু সোধক এতিয়া মোৰ কথা সোধক মোক কৈ যাম অ মায়ে ভালে আছে না বাপা অ মাৰ খবৰ কৰিম বুলি আহিছে অ ভালে আছে মা একদম ভালে আছে মাজতে গেষ্ট্ৰিকৰ প্ৰব্লেম এটা হৈছিলে এতিয়া একদম নাই বিলাহী সৰিয়হৰে বনোৱা মাছৰ জোল একদম বিন্দাছ খাই আছে পিছে পেহী
মোৰহে অকণমান খবৰটো বেয়া বুজিছেনে? হা তোমাৰ আৰু কি হ'ল? আপোনাক কৈ লাভ নহ'ব। বাৰু ক'ৰবাত ওজা আছে নেকি? কিয় ৰজাহে? এই মোৰ মানে কি হ'ল জানে, মই কিন্তু আপোনাকে কৈছো দেই, বিশ্বাসত কৈছো, কাকো নক'ব কিন্তু দেই। আইচি কহ, কিয় ক'মহে, ওর কথা তোত ক, সেই স্বভাব নাই দে। জানো জানো জানো, মই কিবা আপোনাক নেজানো নে? তাৰমানে হ'ল কি, এজনী ছোৱালীয়ে মোক ঔষধেই কৰিলে নে কিয়ে কৰিলে জানো, মই একদম ছোৱালীজনীক পাহৰিব নোৱাৰা হৈছো। হা তুমি যি পিন্ধি আছ মাদলিটো কোনে দিয়া বুলি ভাবছ? সেইটো ময়ে দিছো। আজিকালি এই মাদুলি চাদুলি অন্ধবিশ্বাসৰ বস্তু। আজিৰ যুগত মাদুলি দিয়া ওজাবোৰক পুলিচে এৰেষ্ট কৰে দেই। আইচি কহ, কিহৰ কি বিজাল ধৰ হে? আই পেহী, আই পেহী দেউ, বস্তু শাস্ত্ৰ নহয় বাস্তু শাস্ত্ৰ। একেডালে কথাহে, তোমালোক মানে এই পণ্ডিতবোৰৰ লগত এইটোৱে দিগদাৰ। লাগিবনে? লাগব। আপনাক লগে ডাক্তৰ এটাহে লাগব। নাজনে যদি আচকাই মাতবো, উপাধি ভুল কৰিলি মোৰ মস্ত খং উঠে ভল। হয় হয়, আপুনি তালুকদাৰহে, ভুলতে আপোনাক মই ডেকা বুলি মাতিলোঁ। লক পানী দিনটো দতাকো গেলহে। মোক একেবাৰে টানি টানি লৈ গ'ল নহয়, পঞ্জিকা এখন কিনিম বুলি টাউন পোৱা লাগে। চাওকচোন মানুহটোৰ কাণ্ড, সেইটো মানুহক আপুনি পাগলা নহয় বুলি ক'ব পাৰিব? একদম নোৱাৰি, একদম নোৱাৰি। 100 টকীয়া পঞ্জিকা এখন কিনিবলৈ 400 টকা দি অটো ৰিক্সা ভাড়া কৰিছে। মোৰ কাপাল, 400 টকাই দি? মই কৰা নাই নহয়, দোষীয়েহে কৰিছে। এইটো আপুনি ভাল কাম বুলি ক'ব পাৰেনে? আপুনি হাক দিবা নল্লা। শুনিলে হাক দিব পাৰিবা, নুশুনিলে কি কৰিবা তুমি? চাওকচোন এতিয়া পঞ্জিকাখন কিনি আনছি, দিন বাৰ এটা চাই ঘৰ বান্ধা আৰম্ভ কৰব। আপিৰ বিয়াত বেচপা লাগব হে সেইখিনি মাটি। টাকা হাতত নাথকে কাৰণে 10 বছৰ আগতে সেইখিনি মাটি কিনি ৰাখছি জানে না। এতিয়া ঘৰ এটা তাতে বান্ধলি, এনে নাচব? এনে নাযায়। নহয় হে, ঘৰে মাটিৰ দাম নাপৈ, মাটিৰ দামহে পাব, বহু টাকা এনেই যাব হে। অ ৰুচি, ওৰা উহ, ৰক্ষা পাই গ'লো বুইছা। অহা 7 তাৰিখ তাৰমানে তোমাৰ অসমীয়া 15 কেইদিনমান বাঢ়িব, 21 তাৰিখ। আচ্ছা দোস্তি, এই বস্তু শাস্ত্ৰ মানুহ এটা নালাগিব জানো? হে তেৰি, বস্তু শাস্ত্ৰ নহয় বাস্তু শাস্ত্ৰ। একেডালে কথাহে, তোমালোক মানে এই পণ্ডিতবোৰৰ লগত এইটোৱে দিগদাৰ। লাগিবনে? লাগব। আপনাক লগে ডাক্তৰ এটাহে লাগব। আও কিহে চুতিয়া, ও ইয়া ডেকা দেখোন। এই নাজনে যদি আচকাই মাতবো, উপাধি ভুল কৰিলি মোৰ মস্ত খং উঠে ভল। হয় হয়, আপুনি তালুকদাৰহে, ভুলতে আপোনাক মই ডেকা বুলি মাতিলোঁ। আজিয়ে ক'লো, আৰু কিন্তু কত নাই, মোৰ উপাধি তালুকদাৰ নহয়, মোৰ উপাধি বৈশ্য। আজিৰ পৰাই ভুল নকৰিব ভল। হেৰি ওপৰৰ কাণত ধৰিছে, আজিৰ পিছত আৰু মই ভুল নকৰোঁ, আৰু যদি ভুল কৰোঁ তেনেহ'লে আপোনাৰ জোতা আৰু মোৰ গাল। ফল সিমানক গেলি যাব নালাগে ৰবহে, মোৰ জোতা আপোনাৰ গাল, এনেই কুবাক্য নপদক ফল। ক'ব লাগিব দিয়ক, উপাধি ভুল কৰি মাতিলে আপোনাৰে নহয় মোৰো খং উঠিব। মাতব মাতব, ডেকা বুলিয়ে মাতব ফল, এই বৈশ্য, এই বৈশ্য বস্তুটো আপোনাৰ মুখত নুফুটে ফল। দেখিছেনে মোৰ কাণ্ড? আপনার কান্ড ছান্ড এরক, ও যেনকে চলি আছে আপনি হেঙ্কে চলি থাকক। ও বন্ধু, ভাল না খবর? বন্ধু? হেই দাদি, তই অকো নাজনা দে, নাম করি নাম তাই গিয়া। এই রুদ্র, সকাম এটা আইলু। মনে মনে থাকাই বেশি কথা নকপি, সিধা কথা কো, কঁঠাল গুটিয়ার লগত তই কি পাত্তা মিলাইছা? কিহৰ পাত্তা মিলাইছো? হেই কি হল, লেনদেন কৰিছে তাকে সুধি আছো, আই না কবা চোর করবা গেছিলি। এ টাকা মুখ সম্ভালে কথা কব দেই।
বৰলা কাই কো পাৱাৰ্ড বাই অনমোল ড্ৰিম লাইট টেষ্ট ইট না ভাই কই ৰুক না পাই সহযোগ কৰিলে অমুল দা টেষ্ট অফ ইণ্ডিয়া ৱিভেল সোপ আপ সমঝোতা নহী হিট ফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছৰ নহী বচেগা খাটে হি গন পাউলি পূজাৰ হাজে হাজি উঠক মন সকলোৰে প্ৰতি উৎসৱতে বিগ বজাৰ আৰু জুনিয়ৰ হৰলি